আপনাদের দায়িত্বের অংশ হিসেবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামাত নেতৃত্বাধীন 18 দলের ডাকা 48 ঘন্টার অবরোধ আরও 12 ঘন্টা বাড়ানো হয়েছে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এই নতুন ঘোষণা অনুযায়ী সারা দেশে 18 দলের অবরোধ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সারা দেশে অবরোধ চলাকালে 18 দলের যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান রুহুল কবির রিজভী। প্রায় 850 জনের অধিক নেতাকর্মী, 850 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন, 2300 জনের অধিক নেতাকর্মী মামলায় আসামি করা হয়েছে, 9000-এর অধিক নেতাকর্মী। এছাড়া অবরোধ চলাকালে পুলিশের বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের বদলে দেশে এখন ইচ্ছাতন্ত্র চলছে, আর এই ইচ্ছাতন্ত্রকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত 3 মাস করে সাজা প্রদান। এডেম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা। আপনাদের দায়িত্বের অংশ হিসেবে।